একের পর এক চুরির ঘটনা আতঙ্কিত বিলুনিয়াবাসী। চোরেদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মন্দির, মসজিদ, অঙ্গনওয়াড়ি, সরকারি দপ্তর, সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনো কিছুই। শুক্রবার রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড ঘটে বিলুনিয়া থানার মায়চোরা কালীবাড়িয়া স্থিত সাই বাবার মন্দিরের গণেশ মন্দিরে। শনিবার সকালে মন্দিরে পুরোহিত সহ মন্দিরে দায়িত্বে থাকা লোকজনের এসে দেখতে পায় গণেশ মন্দিরে তালা ভাঙা মন্দিরের এবং দান বাক্সটিকে নিয়ে ফেলে দেয় জমিনের মধ্যে, পাশাপাশি লক্ষ্মী মন্দিরের ও তালা ভাঙা চেষ্টা করে। খবর পেয়ে বিলুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। একের পর এক চুরিকাণ্ডে দিশাহীন বিলুনিয়াবাসী, পুলিশ তদন্তেই সার। ব্যুরো রিপোর্ট, FM 24।